অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার দায়ে আটক এক ভারতীয় দালাল সহ দুই বাংলাদেশি নাগরিক। দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত দিয়ে এবার ওপার পাচার বাণিজ্যের পাশাপাশি বেআইনি অনুপ্রবেশ প্রতিনিয়ত ঘটছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে পাচারকারীদের। ঋষ্যমুখ থানার পুলিশের কাছে গোপন সংবাদ আসে, চারজন লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তখন পুলিশ ঘটনাস্থলে ছুটে যেতেই একজন পুলিশকে দেখে পালিয়ে যায়, বাকি তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতদের মধ্যে একজন ভারতীয় যুবক এবং দুইজন বাংলাদেশি যুবক। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভারতীয় নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম হল উষারঞ্জন দাস, বাড়ি বাংলাদেশ সোনাঘাটি, নয়ন দাস, বাড়ি বাংলাদেশ সোনাঘাটি, সুজন দাস, তার বাড়ি ভারতের ত্রিপুরা কলাছড়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। চারজন লোক শাস্তি শেষ মুভমেন্ট করছিল, অ্যাকর্ডিংলি পুলিশ ওইখানে গিয়ে ওই লোকাল পুলিশ কাছ থেকে একজন পালিয়ে যায় আর তিনজনকে হ্যান্ড ওভার করে পুলিশের কাছে। তো হ্যান্ড ওভার করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার নাম দেখতে পাই। একজন হচ্ছে উষারঞ্জন দাস, হ্যাঁ, তার বাড়ি হচ্ছে সোনাগাজী ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ। আর দ্বিতীয় হচ্ছে নয়ন দাস, তার বাড়িও সোনাগাজী ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ। আরেকজন আছে সুজন দাস, তার বাড়ি হচ্ছে কালাছড়া মনুবাজার থানার আন্ডারে। তো অ্যাকর্ডিংলি তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস পাওয়া যায় আর কি। সেগুলো হচ্ছে লাইক আধার কার্ড, প্যান কার্ড, এগুলো পাওয়া যায়। তো এই ব্যাপারে নিয়ে আমরা একটা মামলা নিয়েছি, তদন্ত শুরু করছি। তো বাকি তাদের সাথে কে যুক্ত আছে সেগুলো আমরা